চলতি সপ্তাহে মার্কিন ডলারের বিপরীতে ব্রিটিশ পাউন্ডের দর সর্বনিম্ন নেমে গেছে। ইউকে বন্ড বিক্রয়ে ব্যাপক ধস নামায় এই পরিস্থিতিতে পড়েছে ব্রিটিশ পাউন্ড, আর এজন্য কেবল একজন ব্যক্তিকেই দায়ী করেছেন বিশ্লেষকরা। তিনি হলেন ব্রিটেনের নতুন চ্যান্সেলর কোয়াশি কোয়াটেং। কেননা সম্প্রতি তিনি কর কমানোর ঘোষণা দেওয়ার পরই ব্রিটিশ পাউন্ডের দরে ধস নামে। তবে ব্রিটেনের স্বপরিচিত অর্থনৈতিক এই বিপর্যয় থেকে বেরিয়ে আসার উপায় খুঁজছে সবাই। প্রায় এক মাস হলো ব্রিটেনের শীর্ষ অর্থনৈতিক পদ চ্যান্সেলর অফ এক্সচেটারের তথা চ্যান্সেলর পদে নতুনভাবে আসীন হয়েছেন 47 বছর বয়সী কোয়াশি কোয়াটেং। তিনি কোনোভাবেই অনভিজ্ঞ নন, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। 2010 সালে সংসদ সদস্য হওয়ার আগে তিনি বিনিয়োগ ব্যাংক এবং হেজ ফান্ডে কাজ করেন। তিনি ক্যামব্রিজের ইটন কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন এবং হার্ভার্ডে কেনেডি স্কলার ছিলেন। তিনি একজন প্রশিক্ষিত অর্থনৈতিক ইতিহাসবিদ। তবে কেন এমন পরিস্থিতি? ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব বা চ্যান্সেলরের দায়িত্ব দিয়েছেন কোয়াশিকে, এবং এরপরই কিন্তু এই অর্থনৈতিক ধস নামা শুরু করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে পরিস্থিতি সামাল দিতে বড় অঙ্কের অর্থ ধার করছে সরকার। এই বিষয়গুলো একসঙ্গে মেলানো যায় না তা বুঝতেও বা দেখতে ক্যামব্রিজের পিএইচডি লাগে না বলেও মনে করছেন অনেকে। তারা বলছেন যেভাবে অর্থনৈতিক ধস নামছে তাতে আসলে কোয়াশি যে অর্থনীতি বিষয়ে পড়াশোনা করেছে এটি আসলে খুব বেশি প্রয়োজন নেই। যুক্তরাজ্যের বাজারে বর্তমানে আতঙ্ক বিরাজ করছে এবং প্রতিদিন কিন্তু পাউন্ডের দর কমছে এবং একই সাথে ডলার শক্তিশালী হচ্ছে, যা আসলে দেশের অভ্যন্তরীণ অর্থনীতিকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর একটি উদ্বিগ্নতা থেকে IMF জানিয়েছে যে ব্রিটেনের এসব পদক্ষেপে দেশটিতে বৈষম্য বাড়তে পারে। ব্রিটেনের মিনি বাজেটে ব্রিটিশ অর্থনৈতিক স্কেলের জন্য ব্রেক্সিট মহামারী এবং ইউক্রেন যুদ্ধের চেয়ে বড় বিপর্যয় বলে মনে হচ্ছে। তাহলে লিজ ট্রাস সরকার কেন এমন করলো, এমন প্রশ্ন কিন্তু থেকে যায়। বিশেষজ্ঞরা মাথা চুলকাচ্ছিলেন, বিশেষ করে যখন ট্রাস সরকার বাজেটের জন্য অফিস ফর বাজেট রেসপন্সিবিলিটির মতো বিষয়টি মূল্যায়ন করার প্রয়োজনীয়তা লঙ্ঘন করে। এদিকে দ্রুত বর্ধনশীল এশীয় অর্থনীতির তুলনায় যুক্তরাজ্যকে চরম দুর্দশাগ্রস্ত অর্থনীতির মধ্য দিয়ে যেতে হচ্ছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। কোয়াটাংয়ের মিনি বাজেট অর্থনীতিতে যুক্তরাজ্যের জন্য সাপ্লাই সাইড অর্থনৈতিক শক থেরাপি বলেও মনে হচ্ছে। এই অনুপ্রেরণা হয়তো আমেরিকা থেকে এসেছে, বিশেষ করে ব্রিটিশ চ্যান্সেলর মার্গারেট থ্যাচার, আদর্শ মার্কিন সমকক্ষ রাষ্ট্রপতি রেগান, যাকে সরকারি রাজস্ব এবং সরকারি সম্পদ কমানোর জন্য স্টার্ভ দ্য বিস্ট বলে আখ্যা করা হয়েছিল। কলাম্বিয়া ইউনিভার্সিটির অর্থনীতিবিদ অ্যাডাম ট্রুজ বলেছেন কর কমানো এবং রাজস্ব কমে যাওয়ার সাথে সাথে সরকারের ব্যয় কমানোর জন্য অপ্রতিরোধ্য চাপ তৈরি করবে। যখন আপনি আর্থিক বাজার থেকে চাপ নিতে পারবেন তখন যুক্তিটি আরও জরুরি। দ্য ফিনান্সিয়াল টাইমসের জনান গণেশ চলতি সপ্তাহে লিখেছেন সাম্প্রতিক বছরগুলোতে ব্রিটেন যা করছে তার অনেক কিছু থেকে বোঝা যায় যে এটি 330 মিলিয়ন জনগণের জন্য একটি দেশ এবং এর বার্ষিক উৎপাদন $20 trillion। মিনি বাজেট প্রতিক্রিয়া বিবেচনা নিয়ে বাজারগুলোতে শুধু বন্ড বিক্রি বন্ধ হয়ে গেছে। ব্যাংকাররা মনে করছেন যে কর কমানোর মতো বিভিন্ন পদক্ষেপ প্রবৃদ্ধি বাড়াবে। সত্যিকার অর্থে অনেকে হতবাক হয়েছেন যে অর্থনীতির সমস্যা বিবেচনা নয়, শুধুমাত্র ঘাটতি কমানো এবং রাজনৈতিক কারণে যুক্তরাজ্য সরকার অর্থনীতির এই দুর্যোগকালে এমন সিদ্ধান্ত নিয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনে বলা হয়েছে যদিও এই প্যাকেজটি খুব একটি বড় নয় কিন্তু সরকার এর প্রভাবকে কিছু মনে করছে না। একই সঙ্গে এটি এমন বিতর্কিত কৌশলকে স্বাগত জানাচ্ছে যে অর্থোডক্সির বিরুদ্ধে বিদ্রোহ করে। লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের অর্থনীতির অধ্যাপক টনি ওয়াশিংটন পোস্টকে বলেছেন তারা অজনপ্রিয়তার এই ঝুঁকি নিতে ইচ্ছুক কারণ তারা মনে করে এটি দীর্ঘমেয়াদে কাজ করবে। কিন্তু সত্যি বলতে কি, দেশের যে বর্তমান অর্থনৈতিক অবস্থা তা দিয়ে আসলে খুব বেশি এগোবে না, বরং দিন দিন এই অর্থনৈতিক অবস্থা খারাপ হবে। তাই মিনি বাজেটে সরকারের পক্ষ থেকে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে তা দেশের অভ্যন্তরীণ অর্থনীতিতে ব্যাপকভাবে প্রভাব ফেলবে, এটি কিন্তু বারবার বলা হচ্ছে। এবং তারা কিন্তু অর্থনীতিবিদরা নতুনভাবে লিজ ট্রাস এবং নতুন অর্থনীতি চ্যান্সেলর যে তার যে সিদ্ধান্তগুলো প্রত্যেকটি সিদ্ধান্তকে সমালোচনা করেছেন এবং তারা বলছেন একজন ইকোনমিস্ট হিসাবে চ্যান্সেলর যে সিদ্ধান্ত নিয়েছে তা আসলে সঠিক নয়। একই সাথে এই সিদ্ধান্তর অনুমোদন দিয়েও আসলে ব্রিটিশ বর্তমান প্রধানমন্ত্রী ভুল করেছেন।
এ ছিল আমার কাছে দেশটির অর্থনীতি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। যুক্তরাজ্যের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানতে চোখ রাখুন রানারের ইউটিউব এবং ফেসবুক পেজে, চোখ রাখুন আমাদের ওয়েব পেজ www.ranamedia24.com এ।